গুড ইভিনিং বন্ধুরা আজ হলো তিন মে আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো বিন রাজ্য থেকে কাসারে ফেরার আবেদন বাইশ হাজার গ্রিন জোন মানে লকডাউন শেষ নয় রাজ্যের বাইরে থাকলে প্রতি মাসে অ্যাকাউন্টে দুই হাজার টাকা সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা কারফু থাকবে রাজ্যে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জের গ্রামীণ এলাকায় দুই লক্ষ মাস্ক বিতরণ শীঘ্রই জ্বর হলেই করোনা পরীক্ষা করিমগঞ্জে গঠন অনুসাইট মেডিকেল টিম পনেরো মে থেকে বাড়ি বাড়ি স্ক্রিনিং কাছাড়ে পূর্ব পরিকল্পিত আতাউরের মন্তব্যের নিন্দা বিজেপি নেতাদের বৈরবপুর কাণ্ডে সম্প্রীতি বজায় রাখার আব্বা একাডেমি ক্যালেন্ডার প্রকাশ করল এআইসিটি কলেজের জন্য সাত দফা নির্দেশ হাইলাকান্দিতে লকডাউন ভঙ্গকারী বিশ জন গ্রেফতার তেইশটি গাড়ি বাজেয়াপ্ত এবং শেষ খবরটি মূল্যবৃদ্ধি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করিমগঞ্জ এনএসইউআই এস তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে এখনই একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবর খবর সবার আগে পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন খবরাখবর সবার আগে আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কেন্দ্র সরকারের পক্ষ থেকে বরাক উপত্যকার ত্রিশ জেলাকে গ্রিন জোনে রাখা হয়েছে তবে এটি শুধুমাত্র সরকারি পরিসংখ্যানের কাজে লাগে সাধারণ মানুষ এমনটা ভাবলে চলবে না যে লকডাউন উঠে গেছে কেন্দ্র সরকারের নির্দেশ মেনেই বিভিন্ন ক্ষেত্রে রেহাই দেওয়া হচ্ছে এবং দোকানপাট খোলার চেষ্টা চলছে তবে লকডাউনের নিয়ম বাংলে এখনও কড়া ব্যবস্থায় নেবে প্রশাসন এমনটাই জানিয়েছেন অতিরিক্ত জেলাশক সুমিত সত্তাওয়া শনিবার সরকারি সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে তিনি একতাগুলি বলে তিনি জানান বিভিন্ন দিক বিবেচনা করে কাসার জেলাকে গ্রিন জোনে রেখেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তবে এই তালিকা বানানোর সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন পরিস্থিতি দেখে নিজেদের মতো নিয়মগুলোকে বাস্তবায়নের অনুমতি দেবে আমরা এই মুহূর্তে কাসার জেলাকে নিরাপদ বলে ধরে নিচ্ছি না কাসার জেলার প্রায় বাইশ হাজার মানুষ রাজ্যের বাইরে রয়েছেন এবং ফেরার জন্য আবেদন করেছেন সরকারি হিসাব মতে প্রায় পনেরোশো মানুষ ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাসারে ফিরেছে পরবর্তী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রালয়ের গাইডলাইন মেনে রাজ্য সরকার দেশের বিভিন্ন রাজ্যে আবদ্ধ লোকদের রাজ্যে আনার পরিকল্পনা প্রস্তুত করলেও একাজে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করছে না রাজ্য সরকার কারণ রাজ্য সরকার মনে করে রাজ্য কোভিড উনিশ সংক্রমণজনিত যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাদের হঠাৎ বিন রাজ্যে তাকা চার থেকে পাঁচ লক্ষ লোক রাজ্যে এলে প্রত্যাহারের সৃষ্টি হতে পারে রাজ্যে কোভিড উনিশের প্রতিরোধী ব্যবস্থা আলগা হতে পারে তাই এই চার পাঁচ লক্ষ লোক বর্তমানে রাজ্যের প্রতি হুমকি স্বরূপ একতা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন কাল থেকে এমনিতেই বিগ্রেসে কোভিড জনিত পরিস্থিতি এর মধ্যে চার পাঁচ লক্ষ লুক এলে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে তা এখনই বলা যাবে না স্বাস্থ্যমন্ত্রী বলেন নিজের মাতৃত্বভূমিতে যারা আসতে চায় তাদের বাধা দেওয়া যায় না তবে অন্য রাজ্যে যারা গ্রিন জোনে বিভিন্ন কাজে নিয়োজিত তারা এখন রাজ্যে না ফেরাই ভালো কারণ গ্রিন জোনে কাজকর্ম শুরু হতে চলেছে এই ধরনের লোকেরা মাসখানেক পর বা দুর্গাপূজায় রাজ্যে আসুক তা চাইছে রাজ্য সরকার তিনি জানান বিন রাজ্যে তাকা লোকেদের মধ্যে যারা অসম কেয়ারে সহায়তার জন্য আবেদন করেন তারা দুই হাজার টাকা পেয়েছে তারা কয়েক মাস রাজ্যে না ফেললে তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে দু হাজার টাকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রত্যেক মাসের পনেরো তারিখের মধ্যে এই টাকা তাদের অ্যাকাউন্টে জমা পড়বে বলে জানিয়েছেন তিনি পরবর্তী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে করিমগঞ্জ জেলার গ্রামীণ এলাকায় দুই লক্ষ মাস্ক বিনামূল্যে শীঘ্রই বন্টন করা হবে চতুর্দশ অর্থ কমিশনের অর্থায়নে এই মাস্ক বন্টন চলবে গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীগুলি এই মাস্ক তৈরি করবে গ্রামোন্নয়ন বিভাগ স্বনির্ভর গোষ্ঠীগুলি থেকে এই মাস্ক কিনে গ্রামীণ জনসাধারণের হাতে তুলে দেবে স্বনির্ভর গোষ্ঠীগুলি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মন্ত্রকের অ্যাডভাইসারি অনুসারে মাস্কগুলি তৈরি করবে উল্লেখ্য করোনা প্রতিরোধে প্রকাশ্য স্থানে হলে বর্তমানে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করার পরিপ্রেক্ষিতে গ্রামীণ জনসাধারণের হাতে মাস্ক তুলে দেবার এই প্রয়াস গ্রামোন্নয়ন বিভাগে এদিকে বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা পরিষদ দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই মাস্ক বিতরণ কর্মসূচির সূচনা করেন জেলা পরিষদ সভাপতি আশিস নাথ এতে অমরেন্দু রায় অংশনে পরবর্তী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তৃতীয় দফার লকডাউনে গ্রিন ও অরেঞ্জ জোনে সন্ধ্যা সাতটা থেকে পরের দিন সকাল সাতটা পর্যন্ত কারফিউ চালু রাখার কথা বললেও অসম সরকার এতে খানিকটা সংশোধনী এনেছে এ রাজ্যের গ্রিন ও অরেঞ্জ জোনে সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ কার্যকর হবে এটা চালু হবে সোমবার থেকে এই সময়ে জরুরি কাজ ছাড়া গড় থেকে কোনো লোক বাইরে চলাফেরা করতে পারবেন না শনিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন তিনি জানান রবিবার থেকেই সিকিম সারা উত্তর সব রাজ্যের সঙ্গে আসামের সীমান্ত খুলে যাবে ওই সব রাজ্যে আটকে পড়া অসমের বাসিন্দারা সরকারের কোনো অনুমতি ছাড়াই নিজের গাড়ি নিয়ে গড়ে ফিরতে পারবে এ নিয়ে উত্তর পূর্বের রাজ্য সরকারের সঙ্গেও আলোচনা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে উত্তর পূর্বের রাজধানী শহরে রাজ্য পরিবহন নিগমের বাস চালু করতে আরও চার পাঁচ দিনের সময়ের প্রয়োজন হবে বলে মন্তব্য করেন মন্ত্রী শর্মা সোজা কথায় যাদের নিজস্ব গাড়ি আসে বা গাড়ির ব্যবস্থা করতে পারবেন তারা সরাসরি কোনো পাস সারা রাজ্যে ফিরতে পারবে তবে যারা আসবেন তাদের জেলার সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে মন্ত্রী উল্লেখ করে সিকিম থেকে আসতে হলে যেহেতু মাঝে পশ্চিমবঙ্গ পড়বে তাই আপাতত সিকিমে আটকে পড়া এ রাজ্যের মানুষ এই সুবিধা পাচ্ছেন না সীমান্তে পা দেওয়ার পর প্রয়োজন অনুসারে হোম কোয়ারেন্টাইন ফেসিলিটি কোয়ারেন্টাইন বা হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হবে এছাড়া যে রাজ্য থেকেই আসুন না কেন তাকে সন্ধ্যা ছয়টার আগেই আসতে হবে কারণ অসমে সন্ধ্যা ছয়টার পর কারফু বহাল থাকবে রাজ্যের ভেতরে আবদ্ধ থাকা লোক যারা কোনো ই পাস বা অনুমতি লাভ করেননি তারাও নিজেদের ঘরে ফিরতে পারবে। এজন্য কোনো অনুমতির প্রয়োজন হবে না কারণ রাজ্য সরকার রাজ্য পরিবহন নিগমের বাস সার্ভিস চালু করবে চার মে থেকে এই বাসগুলি পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করবে এএসটিসি বাসের পঞ্চাশ শতাংশ বাড়া সরকার বহন করবে বলেও মন্ত্রী জানিয়েছেন এক্ষেত্রে রেড জোন বা অরেঞ্জ জোনে বাসগুলি যাতায়াত করবে কি না তা ঘোষণা করা হবে রবিবার পরবর্তী জ্বর হলেই করোনা পরীক্ষা পাঁচ মে থেকে বাড়ি বাড়ি যাবে স্বাস্থ্যকর্মী জানালেন করিমগঞ্জের জেলা আম্বামুতান এমপি থার্মাল স্ক্যান করা ছাড়াও যাদের শরীরে থাকবে জ্বর তাদের করা হবে করোনা সহ ম্যালেরিয়া পরীক্ষা মেডিকেল পরীক্ষার জন্য গঠন করা হয়েছে উনষাটটি টিম আশা করবি ডব্লিউ কর্মী ছাড়াও থাকবেন একজন করে চিকিৎসক নিমোনিয়ার সঙ্গে শ্বাসকষ্ট জ্বর সহ শারীরিক দুর্বলতা থাকলেই করা হবে করোনা পরীক্ষা প্রান্ত ঝুঁধুকি দেওয়া এক সাক্ষাৎকারে করিমগঞ্জের জেলাশক বলেন রোগ লুকিয়ে থাকার চাইতে প্রকাশে বেরিয়ে আসা ভালো এতে করে সংক্রমণের মাত্রা অনেকটাই কমবে জেলাশক আরও বলেন স্বাস্থ্যকর্মীরা বাড়িতে গিয়ে প্রথমে প্রতিজন লুকের তারমা স্ক্যান করবে রিপোর্ট জমা দেবেন প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের বক্তব্য অনুসারে ছুটে যাবে বিশেষ মেডিকেল সংগ্রহ করা হবে রক্ত নেওয়া হবে সব। বাদ দেওয়া যাবে না একজন লোককেও বাড়ি বাড়ি গিয়ে যখন স্বাস্থ্য পরীক্ষা করা হবে তখন স্বাস্থ্যকর্মীদের যাতে কোনো অসুবিধা না হয় তাই পঞ্চায়েত রাত প্রতিষ্ঠানের সদস্যদের সহায়তা কামনা করেন জেলা শাসক এ নিয়ে শনিবার করিমগঞ্জের জেলা পরিষদ সদস্যদের নিয়ে আলোচনা বসেন জেলাশাসক স্বাস্থ্যকর্মীরা গ্রামাঞ্চলে কীভাবে রিপোর্ট সংগ্রহ করবে সেই বিশ্লেষণ দেন জেলা আসক স্বয়ং রবিবার জিপি সভাপতিদের সঙ্গে অনুরূপভাবে বৈঠক করবেন আসক কারণ নির্বাচিত প্রতিনিধিদের সহায়তা ছাড়া স্বাস্থ্য বিভাগের পরিকল্পনা বাস্তবায়িত হবে না তাছাড়া বিষয়টি অতি স্পর্শকাতর গ্রামাঞ্চলে গিয়ে যাতে কোনো স্বাস্থ্যকর্মীর ন্যূনতম অসুবিধা না হয় সে বিষয়ে বিশেষ দৃষ্টি রাখা হবে বলে জানান জেলা আসক শুধু গ্রামাঞ্চল নয় শহরেও চলবে অনুরূপভাবে স্বাস্থ্য পরীক্ষার কাজ স্বাস্থ্যকর্মীরা যাতে গুরুত্ব সহকারে কাজ করেন সে বিষয়ে দৃষ্টি রাখা হবে বলে অবহিত করে বর্তমান সময়ে এটি একটি গুরুদায়িত্ব বলে অবহিত করে এক মাস ধরে চলবে স্বাস্থ্য পরীক্ষার কাজ পরবর্তী এবার থেকে জেলার বাড়ি বাড়ি গিয়ে স্ক্রিনিং করবে স্বাস্থ্য বিভাগ শুধুমাত্র করোনার লক্ষণগুলো নয় জাপানি এনকেফেলাইটিস সহ অন্যান্য রোগের জন্য স্ক্রিনিং হবে পনেরো মে থেকে প্রক্রিয়াটি শুরু হবে বলে এবং প্রায় এক মাস ধরে চলবে শনিবার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে খবরটি জানানো হয়েছে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুধীপজ্যোতি দাস জানান জেলার গ্রামাঞ্চলে সতেরো লক্ষ মানুষ এবং শহরাঞ্চলের প্রায় দুই লক্ষ মানুষ এর আওতায় আসবে শনিবার সরকারি সাংবাদিক সম্মেলনে যোগ দিতে গিয়ে কথাগুলো জানান স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক তিনি বলেন লকডাউন তৃতীয় পর্ব শুরু হওয়ার আগে থেকেই রাজ্যে বিভিন্ন এলাকার মানুষ জেলায় ফিরছে আগামীতে অন্যান্য রাজ্য থেকেই অনেকেই ফিরবে প্রথম দিকে আমরা হাজার হাজার মানুষকে হোম রেখে পরিস্থিতি সামাল দিয়েছি এবার রাজ্য সরকারের নির্দেশে প্রত্যেক বাড়িতে আমাদের স্বাস্থ্যকর্মীরা পৌঁছে স্ক্রিনিংয়ের কাজ করবে শুধু করোনার লক্ষণগুলো পরীক্ষা করা হবে এমনটা নয় বর্ষার শুরুতেই আরও অন্যান্য রোগের সংক্রমণ দেখা দেয় সেই রোগগুলোকেও আটকাতে হবে কেননা দুর্বল মানুষের উপর কোনো ভাইরাসের সংক্রমণ খুব সহজে হয় আমাদের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আশা বিডিপি পিআরআই ইত্যাদি কর্মীরা সহায়তা করবেন প্রাথমিকভাবে আমাদের ধারণা এক মাসের মধ্যে কাজটি সম্পন্ন হবে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরেকটু বেশি সময় লাগলেও আমরা কাজটি সম্পন্ন করব একবার স্ক্রিনিং হওয়ার পর জেলার প্রত্যেক ব্যক্তিকে জানিয়ে দেওয়া হবে যদি নিজেদের স্বাস্থ্যের কোনো সন্দেহজনক পরিস্থিতি লক্ষ্য করেন তবে তারা যেন এগুলো না লুকান যে কোনো ব্যক্তি আমাদের সাহায্য চাইলে স্বাস্থ্যকর্মীরা এগিয়ে আসবে শুধুমাত্র প্রশাসন কাজ করবে এবং পুরোটা পরিস্থিতি সামাল দেবে এমনটা ভাবলে চলবে না প্রত্যেক ব্যক্তিকে সচেতন হতে হবে এবং কোনো ভাইরাসের আক্রমণ ঠেকাতে সাহায্য করতে হবে পরবর্তী কালাইন বৈরপুর হাতির গড়ে সংগঠিত রক্তারক্তি কাণ্ড নিসক বুল বুঝাবুঝি দুই গাড়ি চালকের মধ্যে হাতাহাতির ঘটনাকে সাম্প্রদায়িক তকমা সেটে দিয়ে কারো রাজনৈতিক রুটি সাকতে চাইছে তা অবশ্যই কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার বইয়ার বক্তব্য থেকে স্পষ্ট রোড ক্রসিংকে কেন্দ্র করে মারপিট হয়েছে আহত হয়েছেন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের সময়োচিত পদক্ষেপে ঘটনার রেশ বেশি দূর এগোয়নি পরিস্থিতি শান্ত রাখতে উভয় সম্প্রদায়ের বিশিষ্টদের সঙ্গে পুলিশ প্রশাসনও তৎপর রয়েছে এরই মধ্যে অত্যন্ত নিন্দনীয় ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে বক্তব্য জড়ে আতাউর রহমান সাহেব কি প্রমাণ করতে চাইছে সুজা সাপটা প্রশ্নমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শনিবার খালাইন বৈরপুর হাতির ঘরে সংগঠিত রক্তারক্তি কাণ্ডের গ্রাউন্ড রিপোর্ট খতিয়ে দেখতে সপারশদ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্তি ও সম্প্রতি বজায় রাখার পাশাপাশি সংযত থাকার আহ্বান জানান রাজ্যের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মন্ত্রীর সফর সফরসঙ্গী হিসেবে উপস্থিত শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় বিজেপির জেলা সভাপতি কৌশিক রায় ও কাটিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈন সহ দলীয় নেতৃবৃন্দের মন্ত্রীর কথায় মতো পোষণ করে সংযত থাকার আহ্বান জানান তারা তবে খেদ প্রকাশ করে বলেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান বুইয়ের বক্তব্য দুঃখজনক প্রসঙ্গত এদিন দুপুর একটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সাক্ষণের মন্ত্রীসহ সাংসদ রায় ও দলীয় নেতৃবৃন্দ ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে প্রত্যেকেই সংযত থাকার জন্য প্রার্থনা জানা বর্তমানে করোনা আতঙ্কে গোটা দেশ সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে হচ্ছে এই সংকটময় পরিস্থিতিতে এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এ ধরনের নাকারজনক ঘটনাকে কোনো অবস্থায় বরদাস্ত করবে না বর্তমান সরকার লকডাউনের মুহূর্তে সবাইকে লকডাউনের নীতি নির্দেশাবলী মেনে চলার পাশাপাশি সংযত থাকতে হবে তবে রাজ্যের দায়িত্বশীল মন্ত্রী ও সাংসদ ডাক্তার রাজদীপ রায় ও জেলা সভাপতিকে কাসেপে প্রশাসনিক ভূমিকা নিয়ে ইসলামাবাদ সহ আশেপাশের জনগণ যে মোটেই সন্তুষ্ট ন তার জানান দিলে তাদের অভিযোগ এলাকায় শান্তি প্রতিষ্ঠার লোককে শান্তি কমিটি গঠন করা হলেও শান্তিরক্ষা হলো কয় কমিটি গঠনের রাতেই এক সম্প্রদায়কে টার্গেট করে রাতের অন্ধকারে পুলিশি হানা কতটুকু সুযুক্তিসঙ্গত তাদের প্ররোচনা সাধারণ মানুষকে অস্থির করে তোলা হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে সড়ক আগলে ধরে হেনস্থা কারা করছে এবং কেন বিধায়ক অমরচাঁদ জৈন গোলা মেলান এলাকাবাসীর সঙ্গে নবগঠিত শান্তি কমিটির মাধ্যমে এলাকার উভয় সম্প্রদায়ের মধ্যে শান্তি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় এরই মধ্যে দরপাড়ক সহ পুলিশি অভিযানের নামে হেনস্থা করা হচ্ছে যা কোনোভাবে মেনে নেওয়া যাবে না উভয় পক্ষের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে মামলার পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া চলবে তবে একতরফা কেন প্রশ্ন তুলেন বিধায়ক জৈন প্রত্যুত্তরে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য উভয় দেন এ বিষয়ে পুলিশের অর্ধর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন এবং ন্যায্য বিচার হবে এতে কোনো পক্ষপাতিত্ব হবে না স্পষ্ট করলেন তিনি এদিন অ্যাডিশনাল এসপি জগদীশ দাস সহ বিজেপির দুই মন্ডল সভাপতি নিত্যগোপাল দাস বিশালাক্ষ দেব দক্ষিণ কাটিগড়া জেলা পরিষদ সদস্য অসীম দত্ত প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী বিজেপি নেতা বিপ্লবকান্তি পাল অসিত সহ অনেকেই উপস্থিত ছিলেন পরবর্তী বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের পর এবার নতুন শিক্ষাবর্ষের জন্য ক্যালেন্ডার প্রকাশ করল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন সেই সঙ্গে ইঞ্জিনিয়ারিং কলেজ ও ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলিতে সাতটি জরুরি নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশিকা না মানলে প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে একাডেমিক ক্যালেন্ডারে বলা হয়েছে বর্তমান পিজি ও পিজি সি ছাত্রছাত্রীদের নতুন শিক্ষাবর্ষের ক্লাস এক জুলাই থেকে শুরু হবে বিভিন্ন কোর্সে ভর্তির শেষ তারিখ একত্রিশ জুলাই আসন সেরে দেওয়া হয় ও রিফান্ডের শেষ তারিখ পঁচিশ জুলাই নতুন পড়ুয়াদের জন্য নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে এক আগস্ট থেকে দৌড় শিক্ষার কোর্সের ক্ষেত্রে ভর্তির সময়সীমা এবছরের পনেরো আগস্ট থেকে দুই হাজার একুশ সালের পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত ধার্য করা হয়েছে নতুন ক্যালেন্ডারের পাশাপাশি কলেজগুলিতে সাতটি নির্দেশ দিয়েছে এআইসিটিই এই নির্দেশগুলির মধ্যে প্রথম নির্দেশ হচ্ছে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে কোনো কলেজই ভর্তি সহ অন্যান্য ফি বাড়াবে না কলেজগুলি চাইলে এআইসিটি জানিয়ে নতুন শিক্ষাবর্ষে অনলাইনে প্রক্রিয়ার ক্লাস শুরু করতে পারবে করোনা পরিস্থিতির উন্নতি হলে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করলে ফেস টু ফেস ক্লাস শুরু করা যাবে লকডাউনের আগে দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের পড়ুয়াদের পরীক্ষা না নিয়ে থাকলে তাদের উনত্রিশ এপ্রিল দুই হাজার বিশ তারিখে ইউসিসির জারি করা বিজ্ঞপ্তি অনুসারে নতুন ক্লাসে প্রমোশন দিতে হবে লকডাউনের কারণে কোনো প্রতিষ্ঠানের বিবিইউজি কোর্সের ফাইনাল পরীক্ষা নেওয়া সম্ভব না হলে সেক্ষেত্রে পড়ুয়াদের প্রফেশনাল অ্যাডমিশন দিতে হবে কারণ এই ছাত্রছাত্রীকে একত্রিশ ডিসেম্বর দুই হাজার বিশ তারিখের মধ্যে স্নাতক স্তরের পাঠ শেষ করার প্রমাণ দিতে হবে রেড জোন বা করোনা হটস্পটে থাকা প্রতিষ্ঠানগুলি নতুন শিক্ষাবর্ষ শুরু করতে পারবে প্রতিষ্ঠানের সব পড়ুয়া ও কর্মীদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে উপযুক্ত নির্দেশিকা মানতে হবে সমস্ত প্রতিষ্ঠানের কাছে কোভিড উনিশের সঙ্গে লড়াইয়ে সংক্রমণ দূর করতে এক সঙ্গে এগিয়ে চলার আবেদন জানিয়েছে কাউন্সিল পরবর্তী লকডাউন বিধি প্রয়োগের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে শনিবার হাইলাকান্দি জেলা পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ সুপার প্রবীন্দ্র কুমার নাথ জানিয়েছেন এদিন লকডাউন লঙ্ঘনের দায়ে জেলার বিভিন্ন স্থান থেকে বিশ জনকে গ্রেফতার সহ তেইশটি গাড়ি জব্দ করেছে পুলিশ এ এছাড়া আইন অমান্যকারীদের কাছ থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন নির্দেশিকাগুলি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সমাবেশগুলি এড়াতে অনুরোধ করেছে কেন্দ্র ও রাজ্য সরকার কিন্তু একাংশ মানুষ এসব নির্দেশিকা মানতে চাইছে না তাই পুলিশও লকডাউন আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে পুলিশ সুপার নাথ তবে করোনা মোকাবিলায় সর্বাবস্থায় লকডাউন জানিয়েছে আইন মেনে চলতে জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার নাথ এবার শেষ খবরটি দুই পর্যায়ে লকডাউনের দীর্ঘ চল্লিশ দিন শেষ হতে না হতেই করোনা মোকাবিলায় তৃতীয় পর্যায়ে আরও চোদ্দ দিনের জন্য লকডাউন বাড়ানো হয়েছে মহামারী করোনা টেকাতে সরকারি সিদ্ধান্ত মেনে নিলেও রোজি রোজগার হারিয়ে সাধারণ জনগণের নুন আনতে পান্তা ফুরার অবস্থা গড়ে একবালা উনুনে হাড়ি চড়ানো দুষ্কর হয়ে দাঁড়িয়েছে একাংশের অত্যাবশ্যকীয় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম প্রতিদিন বাড়ছে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে করিমগঞ্জ জেলা প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ এমনই অভিযোগ উঠেছে রমজান মাসে জিলিপির দামও চড়েছে গোটা জেলায় রমজান মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম লাগামহীন বৃদ্ধিতে সরব হয়েছে এনএসইউআই ও আমসু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ছাত্র সংগঠনগুলো জেলা আমসুর সাধারণ সম্পাদক আজমল হুসেন ও দক্ষিণ করিমগঞ্জ ব্লক এনএসইউআইর সভাপতি সাজার হোসেন অভিযোগ করে বলেন একদিকে করোনা আতঙ্ক আর অন্য দিকে বাজারে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য গত বছর যে জিলিপির কিলো ষাট টাকা ছিল এবার একশো বিশ টাকায় পৌঁছেছে তারা বলেন রমজানের শুরুতেই চাল ডাল সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে আগুন লেগেছে এরই মধ্যে করোনা এই সংকটে রমজানকে গিরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ সুয়া বিক্রেতাদের দাবি করোনার পণ্য পরিবহন সমস্যার দাম বেড়েছে ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে সোলার দাম বেড়েছে কেজিতে দশ টাকা বেশি সত্তর টাকার সোলা বিক্রি হচ্ছে আশি থেকে পঁচাশি টাকায় মসুর ডাল নব্বই থেকে একশো টাকায় চিনির দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে ষাট টাকা বেড়েছে পেঁয়াজ রসুন আদা আলুর দামও উভয় সংগঠনের পদাধিকারীরাও আরও বলেন রমজান মাসের আগমনকে পুঁজি করে এক শ্রেণীর কালাবাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি করে জিনিসপত্র ছোড়া দামে বিক্রি করছে জেলা প্রশাসনকে এ ব্যাপারে অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জিলিপি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজার দর শীঘ্রই সহজলভ্য করার আহ্বান জানার ছাত্রনেতা সাজার ও আজমল এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে